সমাজের সুবিধা বঞ্চিত নিরাশ্রয় ও অবহেলিত শিশুদের নিরাপত্তা কল্যাণ ও উন্নয়নে সমাজের সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি। শুক্রবার সকালে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শিশুদের অংশগ্রহণে ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিরা। ঢাকা বিভাগের অধীনে 13 জেলার 26টি আবাসিক প্রতিষ্ঠানের 1,171 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় 52টি ইভেন্টে অংশ নেয়। দেশব্যাপী সমাজের যারা একটু পিছিয়ে আছে, আমাদের যারা নিরাশ্রয়, যারা সুবিধা বঞ্চিত, যারা ঝুঁকিতে আছে, যারা ভিন্নভাবে সক্ষম, এরকম সব শিশুদের সামাজিক সুরক্ষা দেয়া, তাদের কল্যাণ এবং তাদের উন্নয়নের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়।